339 পৃষ্ঠার 18 নম্বর প্রশ্ন, সাইটটি কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আপনারা দেখেন 18 নম্বর প্রশ্ন, তাহলে সাইটটি কমলা তাহলে লাভ, সুপ্র শিক্ষার্থীবৃন্দ লাভ, তাহলে কিনলো 30 টাকা বিক্রি করলো 20 টাকা, তাহলে সুপ্র শিক্ষিত লাভ হইলো আমাদের 10 টাকা। তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে লাভের হার কত? লাভের হার, লাভের হার, তাহলে লাভের হার হইলো লাভ, সুপ্র শিক্ষিত কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে করতেছে লাভ গুণ 100 ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য, ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য। সুপ্র শিক্ষিত কিন্তু তাহলে 10 গুণ 100 ডিভাইডেড বাই হচ্ছিল 20, তাহলে 50%, 50%। সুপ্র শিক্ষিত কিন্তু লিখিত, তাহলে লিখিত আকারে যদি আমরা করতে চাই, লিখিত ঘোষণা লিখিত, তাহলে লিখিত আমাদের কি এসল 20 টাকা, তাহলে 20 টাকায় লাভ, 20 টাকায় লাভ, 20 টাকায় লাভ সমান 30 বিয়োগ 20, তাহলে 10 টাকা। সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে 1 টাকায় লাভ, তাহলে উপরে আছে 10, নিচে আছে 20 টাকা, 100 টাকায় লাভ, 100 টাকায় লাভ 10 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 20, তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার উত্তর হচ্ছে 50%। আবারও বলে দিচ্ছি সংক্ষিপ্তটা, লাভ 30 টাকা দিয়ে কিনে 20 টাকা, 20 টাকা দিয়ে কিনে 30 টাকা বিক্রি করছে, তাহলে 10 টাকা, তো লাভের হার লাভ গুণন 100 বাই করে দিল, তাহলে 50%। লিখিত 20 টাকায় লাভ, 10 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ, একবারে সেম প্রশ্ন 19, 20 টাকায় 12টি আমরা কিনে 2 টাকা তাহলে বিক্রি করলে কত লাভ হবে? তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিনছে আছে 12টা, 1 টাকার মূল্য 2 টাকা করে, তাহলে 12 দিন 24, তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ এখন আমরা করতেছি 19, তাহলে 12টির আমরা 12টির 12টি বিক্রয় মূল্য, তাহলে 12টি বিক্রয় মূল্য, সুপ্র শিক্ষার্থীবৃন্দ 2 টাকা, 1 টার দাম 12, তাহলে 12 দশমিক কত? 24, তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে লাভ কত? 24 টাকা সে বিক্রি করছে আর কিনছে আছে 20 টাকা, তাহলে এলো 60 টাকা, তাহলে লাভের হার, তাহলে লাভ গুণন, তাহলে লাভ করছে এখানে 4 গুণন 100, 4 গুণন 100 বাই ক্রয় মূল্য কত? তা ক্রয় মূল্য হচ্ছে সুপ্র শিক্ষার্থী 20, তাহলে আসছে 20%, লাভ করছে আসছে 60 টাকা, 4 গুণন 100 ডিভাইডেড বাই 20, তাহলে আমার আসলো এটা, এটা যদি আমরা করি 5, তাহলে 5 বিশে 100, তাহলে আসছে 20%। সুপ্র শিক্ষিত আবারও বলে দিচ্ছি, বিক্রয় মূল্য সমান একটা দুটি আগুলি বেঁচে আছে, তাহলে 12টা 24 টাকা, তাহলে লাভ করছে হচ্ছে 20 টাকা কিনছে, তাহলে 60 টাকা, তাহলে লাভের হার লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য, 60 গুণন 100 বাই 20, তাহলে 20%। সুপ্র শিক্ষিত, তাহলে এখন আমার লাভটা দেখাইতে হবে, তাহলে আমার 20 টাকায় লাভ হয়েছে, তা সুপ্র শিক্ষিত কিন্তু 20 টাকায় লাভ হয়েছে হচ্ছে আমাদের 2 টাকা, 20 টাকায় লাভ হয়েছে 2 টাকা, তাহলে 1 টাকায় লাভ, উপরে 2, উপরে 2, নিচে হচ্ছে 20, তাহলে আছে 100 টাকায় লাভ, তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ 2, তাহলে আমরা যদি এটা 2 দিয়ে কাটি, তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ এই শূন্য, এই শূন্য কাটা, এইটা এইটা কাটা, তাহলে আমাদের লাভ আসলো, তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ এখানে, তাহলে আমাদের লাভ আসলো সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে 20 টাকায় লাভ হচ্ছে কয় টাকা? 2 টাকা না সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের ভুলে গেছে, 20 টাকায় লাভ হচ্ছে 60 টাকা, তাহলে 20 টাকায় লাভ হচ্ছে 60 টাকা, 1 টাকায় কত? তাহলে এটা দিলাম 4, তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমাদের ছিল 20%। তাহলে আবারও বুঝে দিচ্ছি, 12টি আমরা বিক্রয় মূল্য 2 গুণন 12, 24 টাকা, তাহলে লাভ হচ্ছে 60 টাকা, লাভের হার লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য, 4 গুণন 100 বাই 20, তাহলে 20%। সুপ্র শিক্ষার্থীবৃন্দ 20 টাকা লাভ, 60 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 20%। তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ একবারে সেম প্রশ্ন আমাদের রয়েছে 20 নম্বর, 20 টাকা 10 টাকা 6টি লেবু কিনে 2 টাকা করে বিক্রি করলে কত লাভ হয়? তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের একবারে সেম প্রশ্ন রয়েছে আছে 20 নম্বর, তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ 20 নম্বর প্রশ্নটা আমাদের রয়েছে, সুপ্র শিক্ষার্থীবৃন্দ 20 নম্বর প্রশ্ন রয়েছে 6টি, তাহলে 6টির একটা 2 টাকা করে বিক্রি হয়েছে, 6টি বিক্রয় মূল্য, 6টি বিক্রয় মূল্য, তাহলে 6টি বিক্রয় মূল্য, তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ 2 টাকা করে একটা বিক্রি করেছে, তাহলে 6 দশমিক 12 টাকা, তাহলে লাভ কত হয়েছে? লাভ কত হয়েছে? তাহলে 12 বিয়োগ 10 টাকা দিয়ে কিনছে, তাহলে 2 টাকা, সুপ্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন আমার লিখতে হবে 10 টাকায় লাভ 2 টাকা, 10 টাকায় লাভ, 10 টাকায় লাভ, টাকায় লাভ সমান আছে 2 টাকা, তাহলে 1 টাকায় লাভ, উপরে আছে 2, নিচে আছে 10, তাহলে সুপ্র শিক্ষার্থী 100 টাকায় লাভ, তাহলে 2 বাই 100 গুণন আছে 10, তাহলে এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে দেখুন 20 টাকা, তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ তার লাভ আছে 20 টাকা। তাহলে সংক্ষিপ্ত যদি করি, সংক্ষিপ্তটা, সংক্ষিপ্তটা আছে, সংক্ষিপ্তটা হচ্ছে লাভ গুণন 100, লাভ গুণন 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য, তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ তাহলে 2 গুণন 100
divided by 10 তাহলে পেলাম 20% তো সূত্র শিখতে দিবেন না এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক শিক্ষা বইয়ে রয়েছে কিনে সমাধান করতে পারেন আবার বলে দিছি সার্টিক বিক্রয় মূল্য 12 টাকা লাভ হচ্ছে 2 টাকা 10 টাকা লাভ 2 টাকা 1 টাকায় কত 100 টাকায় কত সংক্ষিপ্ত প্রতি লাভ গুণ 100 বাই করা হলো 2 গুণ 100 বাই 10 তাহলে 20% সূত্র শিখতে দিবেন না আজকে এ পর্যন্তই।